নমস্কার বন্ধুরা, আমি রূপালি। আমার কুকিং চ্যানেলে আমি আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো রুই মাছের রেজালা বা ফিস রেজালার রেসিপি। এই রেসিপিটি আপনারা সকলেই বানাতে জানেন, তবে আজ আমি কিভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রুই মাছের রেজালার রেসিপিটি আমি কিভাবে বানাই। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মাছগুলো আমি খুব ভালো করে লবণ মাখিয়ে নেব। মাছগুলো আমার খুব ভালো করে লবণ মাখানো হয়ে গেছে, আর এইভাবে করে রেখে দেব 10 মিনিটের জন্য। অন্যদিকে কড়াইতে 1 কাপ জল দিয়ে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 1 থেকে 2 মিনিট সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। অন্যদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেব 50 গ্রাম মতো সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব লবণ মাখানো মাছগুলো। সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। মাছগুলো একদিক ভাজা হয়ে গেলে অপর দিক আমি উল্টে দেব। এইভাবে মাছগুলো আমি উল্টো পাল্টে 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নেব। তবে মাছগুলো কিন্তু খুব বেশি কড়া ভাজা হবে না। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি পাত্রে তুলে নেব। সেদ্ধ করে রাখা পেঁয়াজটা আমার খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সির জার নিয়ে নেব, আর জারের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পেঁয়াজটা। এখানে আমি পেঁয়াজ সেদ্ধ করার জলটাও আমি দিয়ে দেব, আর দিয়ে দেব 6 থেকে 7টা টুকরো করে নেওয়া কাজু, দিয়ে দেব 2 চামচ 4 মগজের দানা। এবার খুব ভালো করে পেস্ট করে নেব। এখানে আমার খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 2 টুকরো করা তেজপাতা। এখন দিয়ে দেব 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, 7 থেকে 8টা লবঙ্গ। ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে তখন দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। এবার খুব ভালো করে 2 থেকে 3 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট খুব ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব 4 মগজ কাজু আর সেদ্ধ করে রাখা পেঁয়াজের পেস্টটা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে, আর অনবরত নাড়াচাড়া করতে হবে। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটি কষিয়ে নিলাম। মশলাটি কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করবে সেই সময় দিয়ে দেব আমি 3 চামচের মতো ফেটিয়ে নেওয়া টক দই। দইয়ের সাথেও খুব ভালো করে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব দইয়ের বাটিটা ধুয়ে 2 চামচের মতো জল। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণের চিনি, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। আবারও খুব ভালো করে 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটি আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব আমি 1 কাপের মতো গরম জল। আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব, আর এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। মাছগুলো আমি
উল্টে পাল্টে আরো এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব। মাছগুলো এক থেকে দু মিনিট ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচের মতো কেওড়ার জল। দিয়ে দেব হাফ চামচের মতো গোলাপ জল। এখন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে একটু আমি নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের রুই মাছের রেজালা। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।